তাহলে বাংলাদেশে যারা মুনকিরুল হাদিস আহলে কোরআন দাবিদার যে গোষ্ঠী নেমেছে নিঃসন্দেহে তারা ইহুদিদের সোল এজেন্ট মানুষকে গোমরাহ করার জন্য তারা মাঠে নেমেছে কালকে যেই ধরা খাইছে আজকে আমি তো আর ফেসবুক চালাই না আমি শুনতেছি কালকে থেকে আজকে ফেসবুকে টক অফ দা কান্ট্রি সবচেয়ে আলোচিত বিষয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই নগণ্য গোলামের কাছে 1500 বছর পরে বাংলাদেশের আহলে কোরআন দাবিদার যা মুসলিম কুষ্টি তাদের নেতার শোচনীয় পরাজয়ে সারা দেশ আনন্দ উৎসব করতেছে এখন তিবিয়ান আল্লি কুল্লি শায় কোরআন সবকিছু সমাধান এটার অপব্যাখ্যা করা যাবে না যে আমরা শুধু কোরআন মানব হাদিস মানার দরকার কি সব তো কোরআনেই আছে কথা বুঝতেছেন এই যে পদভ্রষ্ট অমুসলিম সম্প্রদায়টাকে যে শয়তানে ধরছে শয়তান সূত্র কি দিয়েছে নাম তো সুন্দর লাগছে আহলে কোরআন তাদেরকে আহলে কোরআন বলা যাবে না রাসূলুল্লাহর হাদিসের অস্বীকারকারী মুসলিম হতে পারে না আর অমুসলিম বেঈমান কোনোদিন আহলে কোরআন হতে পারে না পারে না সম্ভব না আপনি হাদিস বাদ দিলে কোরআন শরীফের বুঝবেন কেমনে হাদিস বাদ দিলে তো আল্লাহর কোরআন বুঝবেনই না ইসলামের অস্তিত্বই তো থাকবে না আমি একটা উদাহরণ দেই কথা বলেন দেখেন ইমানের পরে কালেমার পর ইসলামের মূল ভিত্তি কি সালাত নামাজ এই নামাজের কথা কোরআনে আছে না 80 বারের মত কিন্তু ফজরের ফরজ 2 রাকাত জোহর 4 আসর 4 মাগরিব 3 এশা 4 এই রাকাতগুলোর কথা আল্লাহর কোরআনের কোথাও নাই এই যে আহলে কোরআন দাবিদার যারা হাদিস অস্বীকার করে মুনকিরুল হাদিস এই ফিতনাটা এখন না এটা শুরু হইছে সাহাবা একরামের জমানায় কথা বুঝতেছেন কি বলো ডিস্টার্ব করো কেন কি বলো হ্যাঁ প্রশ্ন আমি বলছি সভাপতিকে দিতে বুঝি না কুষ্টিয়া আচ্ছা 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 এই ভালো আছো তুমি বসো এখানে বস এখানে বসতে দাও সম্মানিত শুধু আল্লাহ তো টাইম দিছে আমরা খুশি না বৃষ্টি উকি দেয় চলে যায় নাকি অন্ধকারে তো লাইটও কম আমি দেখি না তোমরা হাসো না কান্দ না থাক এটা থাক বলতেছি বারবার বৃষ্টি উকি দেয় চলে যায় ঠিক না দেখি না আল্লাহ কতক্ষণ দয়া করেন আমাদের নামাজের কথা কোরআনে আছে পাঁচ ওয়াক্ত সে কথাও কোরআনে আছে আছে না আকিমিস সালাতা তারাফিয়ান নাহারি ওয়া জুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত পাঁচ ওয়াক্ত নামাজের কথা আল্লাহ বলে দিয়েছে কয়েকত কিন্তু ফজর 2 রাকাত জোহর 4 আসর 4 মাগরিব 3 এশা 4 এই রাকাতের কথা কোরআন শরীফের কোথাও নাই আছে না রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জলিলুল কদর সাহাবী ছিলেন ইমরান ইবনে হোসেন রাদিয়াল্লাহু তাআলা নাম শুনছেন দামেস্কের জামে মসজিদে উনি বসে আছেন তে ইমরান বিন হোসেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাফাতের কথা বলতেছিলেন আমরা রাসূলের শাফাতকে বিশ্বাস করি না যেটা ঠিকমতো কইলা না আল্লাহর রাসূলের শাফাতকে যে অস্বীকার করবে সে মুসলিম থাকতে পারে না কারণ ইবনে হাজার আসকালানি বলেছেন ইন্নাল আখবারা বিশাফাআতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদ বালাগা হাদ্দাত তাওয়াতুর রাসূলুল্লাহ যে কাল কিয়ামতের দিন আমাদের সুপারিশ করবেন এই হাদিসগুলো মুতাওয়াতিরের দর্জা লাভ করছে আর আলেমরা জানেন মুতাওয়াতির হাদিস অস্বীকার করলে ঈমান থাকে না আমি 2016 সালে
আপনাদের কুষ্টিয়া শান্তি ডাঙ্গাতে এসেছিলাম কাছে না ওখানে শুনেছিলাম 22টি পরিবার খ্রিস্টান হয়ে গেছে আমি এসেছিলাম 22টি খ্রিস্টান যারা হলো মুসলিম থেকে খ্রিস্টান তাদের নেতার বাড়ি ওখানে শান্তি ডাঙ্গায় আমি গেলাম যে তাকে জিজ্ঞেস করলাম আমি তার নাম বলবো না শুনেছি সে আবার ইসলামের দিকে ফিরে এসেছে আমি তাকে জিজ্ঞেস করলাম তুমি আল্লাহর আখির নবী সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবী ও রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীন যার মাধ্যমে আল্লাহ ইসলামকে পরিপূর্ণ করলেন যে দ্বীন ইসলামের মাধ্যমে আল্লাহ তার দ্বীনকে পরিপূর্ণ করলেন সেই ইসলাম ছেড়ে খ্রিস্টান হইলা কেন কোন পাগলে ধরছ তোমারে সে বলতেছি কি জানেন বলে হুজুর আপনার সব কথাই মানি বিশ্বাস করি একটা কারণ আমি বললাম কি বলে আল্লাহ রাসূল তো সুপারিশ করতে পারবেন না ঈসা তো সুপারিশ করবে ঈসা তার কথাটি আমার হৃদয়ে তীরের মতো বিদ্ধ হয়েছে রক্তের ক্ষরণ সৃষ্টি করেছে তো যারা বাংলাদেশে প্রচার করছে রাসূলুল্লাহ সুপারিশ করতে পারবেন না তারাই তো দেখা যাচ্ছে খ্রিস্টানদেরকে ধর্ম প্রচারের সুযোগ করে দিচ্ছে বাংলাদেশ ঠিক কি না আমি তাকে বললাম দেখো আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই একমাত্র হাশর ময়দানে সুপারিশ করবেন বলে এই কথা কোথায় আছে আমি বললাম কোরআনেও আছে বাইবেলেও আছে আর ঈসা সুপারিশ করবে না এটা বাইবেলে আছে আমি দেখায় দিব এখন বলে বাইবেল আনো আমি বলছি বাইবেল আনো ছোট একটা বাইবেল নিয়ে আসছে আমি বলি বের করো আর বের করার সুযোগ নাই আড়াই থেকে তিন ঘন্টা তাকে বোঝানোর পর সে তার স্ত্রী তার স্ত্রী তারা বুঝলো কথাটা আমার কথা বুঝতে পেরেছেন হ্যাঁ বুঝার পরে ফিরে আসে নাই তখন আমি তখন চলে আসলাম শুনেছি পরবর্তীতে তওবা করে মুসলিম হয়েছে তো রাসূলুল্লাহ সাহাবী ইমরান বিন হোসেন রাদিয়াল্লাহু তাআলাহু তিনি শাফাতের কথা বলতেছেন কিসের কথা চিন্তা করেন আহলে কোরআনের ফিতনা এই যুগে না ওই যুগেও এক ব্যক্তি দাঁড়ায় গেছে দাঁড়ায় বলে হুজুর শাফাতের কথা কোথায় পেয়েছেন আপনি কোরআন শরীফে তো রাসূলুল্লাহর শাফাতের কথা নাই ইমরান বিন হোসেন রাদিয়াল্লাহু তাআলা বুঝলেন লোকটা কোরআন মানে হাদিস মানে না তো তিনি তাকে পাল্টা প্রশ্ন করলেন হাল কারাআতাল কোরআন তুমি কি কোরআন পড়ছো নাকি হ্যাঁ সে বলল হ্যাঁ 30 পারা কোরআন আমি পড়েছি কথা বুঝতেছেন তো তিনি বললেন ঠিক আছে তুমি কোরআন শরীফ পড়ছো নামাজ পড়ো কই জি নামাজ পড়ি চেঞ্জ করে দাও বলল তো কোন নামাজ কয় রাকাত পড়ো বলে কেন হুজুর ফজর দুই জোহর আসর মাগরিব এশা ইমরান বিন হোসেন বললেন মিন আইনা আখাস্তা হাজা শান কোরআনে নামাজের কথা আছে নামাজের ওক্তের কথা আছে ঠিক কি না ওক্তটা আল্লাহ বলে দিয়েছেন না হ্যাঁ ওয়াকিমিস সালাতা তারাফা ইন্নাহার ও জুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাত ইউযহিবনা সাইয়্যাত দিনের দুই প্রান্তে রাতের দুই প্রান্তে আর মাঝখানে আসর এই দুই দুই চার আর আসর নিয়ে পাঁচ ইমরান বিন হোসেন বললেন রাকাতের কথা কোথায় আছে রাকাতের কথা জবাব কি দিছে শুনেন সেই জবাবটা আজকে যারা আহলে কোরআন দাবিদার তাদের জন্য হেদায়েতের কাছে আসবে
ইমরান বিন হোসেনকে সে লোকটি জবাব দিল আখাজনা মিনকুম নামাজ পেয়েছি কোরআনে রাকাত পেয়েছি আপনাদের মতো সাহাবীদের কাছ থেকে ইমরান বিন হোসেন জবাব দিলেন আখাজতুম মিন্না ওয়া আখাজনা মির রাসূলিল্লাহ তোমরা আমাদের কাছ থেকে পেয়েছো আর আমরা আল্লাহর রাসূলের কদম থেকে পেয়েছি এরি নাম হাদিসুন নবী তাহলে হাদিস কে বাদ দিলে নামাজ শেষ নামাজ শেষ নামাজের পর বড় ভিত্তি কি জাকাত আপনারা জাকাত দেন না তেজন্য ভুলে গেছেন জাকাত দেন কোথায় আমাদের দেশে যাকাত সবচেয়ে বেশি কায় ধনী মানুষরা কারা এটা বুঝছেন কিভাবে খায় যে ধনীর 1 কোটি টাকা তার তো যাকাত আসে 2.5 লাখ টাকা কিন্তু সে তো 10000 টাকা ফকির মিসকিনকে দিল বাকি যে 2.5 লাখ গরিবের হক সে তো নিজেই খাইলো বুঝেন নাই 10000 দিল আর বাকিটা সে নিজে খাইলো না এজন্য আমি বলি বাংলাদেশে সবচেয়ে বেশি যাকাত খায় কারা ধনীরা খায় যাকাত কে বলা হয়েছে ইন্নাজ যাকাতা করিনাতুস সালাহ নামাজের সঙ্গী হচ্ছে যাকাত কোরআন শরীফে যত জায়গায় আল্লাহ তাআলা নামাজের কথা বলেছেন সঙ্গে যাকাতের কথা বলেছেন বলছেন না জাকাতের কথা আল্লাহ কোরআন শরীফে বলেছেন কিন্তু উটের যাকাত কি গরুর যাকাত কি ফসলের ওসর কি সোনার যাকাত কত মেকদার রূপার যাকাত কত মেকদার নগদ টাকার কিভাবে যাকাত দিবেন এই কথাগুলো তো হাদিসে এসেছে তাহলে হাদিস বাদ দিলে শুধু কোরআন মানতে গেলে নামাজও যায় যাকাতও যায় নামাজও গেছে তারপরে কি হাজ তারপরে কি ইসলামের পাঁচটা ভিত্তির তৃতীয়টা কি চতুর্থটা কি ইমানের পর সালাত তারপরে যাকাত চার নম্বরে হাজ হজের কথা আল্লাহ কোরআনে কি বলছেন ওয়ালিল্লাহি আলান নাসি হজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা মানুষের উপর ওয়াজিব করা হয়েছে বাইতুল্লাহর হজ ওই সব মানুষের উপর যারা বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছার ক্ষমতা রাখে এখন আপনারা বলেন হজ হয় কোন দিন আরে ভাই আমি কি কবরস্থানে না মাহফিলে তো জানো না তোমরা হজ কোন দিন হয় জিলহজ মাসের 9 তারিখে 10 তারিখে তো পাথর মারা আর কুরবানি হজের দিনটা 9 তারিখ কয় তারিখ আল্লাহ বললেন বাইতুল্লাহর হজ কিন্তু সারা দুনিয়ার মানুষ জিলহজ মাসের 9 তারিখ কাবার প্রান্তরে থাকে না আরাফাতের প্রান্তরে কথা বলে না আরাফায় থাকে না কেন কারণ রাসূলুল্লাহ বলেছেন আল হাজ্জু আরাফা হজের সবচেয়ে বড় কাজ হচ্ছে আরাফাতে সেজন্য হজের তিন ফরজের বড় ফরজ আরাফাতে উপস্থিত থাকা 9 তারিখে তাহলে হাদিস বাদ দিলে হজ কথা বলে না কথা বুঝতেছেন সময় কত কামাল আমি বসেছি প্রায় 1.5 ঘন্টা হয়ে গেছে আর 15 মিনিট কষ্ট করবেন না কথা বলেন আল্লাহ সুযোগ দিয়েছেন আমরা আরেকটু সুযোগ নেই কি বলেন তাহলে হাদিস বাদ দিলে নামাজও গেছে যাকাতও গেছে কথা বলে না তারপরে কি সওম সওমের কথা আল্লাহ কি বলছেন শুনেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন হেমানদারগণ তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে যেভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী জাতিদের উপর কথা বুঝতেছেন রোজাকে আল্লাহ বলছেন সওম সওমের বহুবচন সিয়াম
আবার সূরা মারিয়ামে আল্লাহ মরিয়মের ঘটনা বলতে যে বলেন হযরত মারিয়াম ঈসার মা কার মা ওনার ঘটনা বলতে যে আল্লাহ বলেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা ছিল না মা ছিল এজন্য ওনার দাদাও ছিল না নানা ছিল নানার নাম কি ইমরান নানার নাম কি ইমরান কথা বুঝছেন ওই যে কালকে আহলে কোরআন দাবিদার ইহুদিটাকে ধরলাম সে কি বলতে চায় তার কথা শুনলে তো আপনি জবাই করতেন তারে সবচেয়ে বাংলাদেশে যারা আহলে কোরআন দাবিদার তাদের নেতা সে বলতে চায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর শেষ নবী কিন্তু সর্বশ্রেষ্ঠ নবী বলা যাবে না মানুষকে কিভাবে কাফের বানাচ্ছে সে ঈসা রুহুল্লাহর প্রশংসা করতে যায় সেখানে লিখছে যে আল্লাহ ঈসাকে বলেছেন মাসিহ কি বলছেন মাসিহের তরজমা করছে সে পূর্ণ আত্মা কি করছে অতচ পৃথিবীর কোন তাফসিরে কোন অভিধানে মাসিহ অর্থ পূর্ণ আত্মা লেখা হয় নাই এখানে সে সূক্ষ্মভাবে খ্রিস্টানদের দালালি করলো মাসাহা ইয়ামসাহু থেকে মাসে মুবালাগা হচ্ছে ফাইলের ওজনে মাসিহ মাসে থেকে মাসিহের অর্থ কি জানেন মাসিহের একটা অর্থ যে বেশি তেল মালিশ করে মাসিহের একটা অর্থ তেল মালিশ করা মাসিহের একটা অর্থ অতিরিক্ত সহবাসকারী মাসিহের আরেকটা অর্থ হচ্ছে স্পর্শকারী ঈসা আলাইহিস সালামের মুজিজা ছিল অসুস্থের মাথায় হাত দিলে সুস্থ হয়ে যেত তাহলে তার মুজিজাটা প্রকাশ পেয়েছে ডাক্তারির মাধ্যমে তাহলে মাসি অর্থ কি পূর্ণাত্মা না স্পর্শকারী কিন্তু এখানে সে তরজমা ঘুরায় দিছে কেন কাদের সুযোগ দিছে খ্রিস্টানদেরকে তাহলে বাংলাদেশে যারা মুনকিরুল হাদিস আহলে কোরআন দাবিদার যে গোষ্ঠী নেমেছে নিঃসন্দেহে তারা ইহুদিদের সোল এজেন্ট মানুষকে গোমরাহ করার জন্য তারা মাঠে নেমেছে কালকে যেই ধরা খাইছে আজকে আমি তো আর ফেসবুক চালাই না আমি শুনতেছি কালকে থেকে আজকে ফেসবুকে টক অফ দা কান্ট্রি সবচেয়ে আলোচিত বিষয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই নগণ্য গোলামের কাছে 1500 বছর পরে বাংলাদেশের আহলে কোরআন দাবিদার যা মুসলিম কুষ্টি তাদের নেতার শোচনীয় পরাজয়ে সারা দেশ আনন্দ উৎসব করতেছে আলহামদুলিল্লাহ বাকি যে কি কাজ আরো কথা বলেছি সেগুলো তো ভিডিওতে সব আসে নাই তাকে আমি যেভাবে ধরেছিলাম সে আমার সামনে কথা ছিল 2 ঘন্টা কথা বলবে কয় ঘন্টা 15 মিনিটের মাথায় কি ও ওইটার বললাম না ওইটার বললাম না আমি তো একবার যাবার বেলা একটু বললাম যে তুমি তোমাকে আমি একটু আপ্যায়ন করতে চাই ভাত দিয়া ডাল দিয়া আর কুত্তার গোশত দিয়া পিপাসা লাগছে ওর তো কলিজা শুকিয়ে গেছে পানির বোতল নিয়ে আমি থামাইছি পানি খাও না পানি খাবার তরিকা কি এটা দেখাও বসে না দাঁড়ায়া ডান হাতে না বাম হাতে গেলাসে না বোতলে না হাতে নিয়ে বেটা আমার এখান থেকে ক্ষমা চায় বের হয়ে মার্কেটে যে শুনছে তাল খাওয়া ধরছে তাল ওর যে পিপাসা লাগছে তাল খাইয়া পিপাসা মিটাইছে ওর কথায় ভাই মুসলমানের রক্ত মাথায় চলে আসবে কিছু মানুষ চেয়েছি পিটাইতে আমি বলছি না পিটানো দরকার নাই আবু বকর সিদ্দিকের যে সুন্নত ওটা তো আমি পালন করেই দিছি বাকি পিটানোর দরকার নাই ওরা যে ভণ্ড গোমর ফাঁস হয়েছে এটাই বড় কাজ আমাদের তাহলে ভাইরা আমার কথা কি বুঝতেছেন কোরআন সব সমস্যার সমাধান ব্যাখ্যাটা বুঝতে হবে এর মানে এই নয় হাদিস বাদ দিয়ে দিবেন আপনাকে কোরআন বুঝতে হবে হাদিস দিয়েই